প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মার্কস কত হবে এটা একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার তারপরও আমি পাঁচটি ফ্যাক্টরের কথা বলবো এই পাঁচটি ফ্যাক্টরের উপরে নির্ভর করছে যে কাট মার্কস কত হবে তাহলে প্রথমেই যেটা আমি বলবো যে সংশ্লিষ্ট উপজেলায় অর্থাৎ আপনি যে উপজেলায় পরীক্ষা দিবেন ওই উপজেলার মানে শূন্য পদের উপর নির্ভর করবে যে কাট মার্কসটা কত হবে উদাহরণস্বরূপ আমি যদি বলি যে কোনো উপজেলায় পঞ্চাশ জন অর্থাৎ ভ্যাকান্ট রয়েছে পঞ্চাশটি পদ রয়েছে সেখানে আর কোনো উপজেলায় রয়েছে একশো আশিটি পদ রয়েছে তাহলে আপনি দেখবেন যেখানে পঞ্চাশটা পদ সেখানে প্রতিযোগিতাটা একটু বেশি আর যেখানে সংখ্যা রয়েছে একশো আশি সেখানে প্রতিযোগিতাটা তুলনামূলকভাবে একটু কম যার ফলে পঞ্চাশ যেখানে রয়েছে সেখানে কাঠমাসটা একটু বেশি হয়ে যাবে যেহেতু সেখানে প্রতিযোগিতা বেশি আর কোন জায়গায় দেখলেন যে একশো আশি রয়েছে যেখানে সেখানে কাঠমাসটা একটু কম হবে কারণ সেখানে একশো আশি জন নেওয়া হবে এবার দুই নম্বর পয়েন্ট যে প্রশ্নের ধরনের ওপর নির্ভর করবে আমরা ইতোপূর্বে যেগুলো বিগত সালে যেগুলো প্রশ্ন হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সেখানে দেখা গেছে যে গতবারের কথাই বলি অর্থাৎ দু আঠারো সালে যে হয়েছে যে পরীক্ষাটা সার্কুলার দিয়েছিল উনিশ সালে পরীক্ষা হয়েছে সেখানে দেখা গেছে সিক্সটি ফাইভ যারা পেয়েছে তারাও ভাইভা দিয়েছে এমনকি সিক্সটি ফাইভের নিচেও দুই তিন মার্ক নিচে আছে তারাও ভাইভা দিয়েছে কিন্তু এবারের যে পরীক্ষাটা হবে সেখানে মার্কটা হয়তো সিক্সটির নিচে চলে আসবে তো আমার কাছে যেটা মনে হয় সিক্সটি ফাইভ যদি কেউ কেউ পায় তাহলে সেটা আমরা সেফ জোন ধরে নিতে পারি তাহলে প্রশ্নের ধরন যদি একটু কঠিন হয়ে যায় তাহলে মার্ক ফিফটিতে নেমে আসতে পারে অর্থাৎ প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কাঠ মার্কসটা কমে যাবে আর প্রশ্ন যদি সহজ হয় সহজ বলতে আমি বোঝাতে যাচ্ছি বিগত সালে অর্থাৎ বিগত বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে সেই প্রশ্নটা আমরা সহজ প্রশ্ন ধরিনি সহজ প্রশ্ন যদি হয় তাহলে মাসটা একটু উপরের দিকে থাকবে এবার আমরা তিন নম্বর কথা বলবো যে তিন নম্বর পয়েন্টে যে প্রান্তিক যে উপজেলাগুলো রয়েছে ধরুন ঢাকা বিভাগ রয়েছে আর বরিশাল বিভাগ রয়েছে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে ঢাকা বিভাগে যে যারা যে শিক্ষার্থীরা যে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তারা একটু এক্সপার্ট আর যারা বরিশাল রয়েছে অর্থাৎ প্রান্তিক এলাকা এলাকায় যারা রয়েছে তাদের মানে তাদের তুলনায় কিছুটা হলো কম যার কারণে ঢাকা বিভাগে যে সমস্ত উপজেলাগুলো পরীক্ষা হবে তাদের কাঠমাশটা একটু বেশিই হবে কিন্তু যদি প্রান্তিক এলাকা বরিশাল হোক বা বিভিন্ন দেশের যে প্রা প্রান্তিক এলাকাগুলো এলাকাগুলো রয়েছে সেই জায়গায় দেখা যাবে যে কাঠ একটু কমে আসবে এবার আমরা চার নাম্বার কথা বলবো পয়েন্টের কথা যে পরীক্ষার্থীর পাঁচ হাজার আর কোন উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে বারো হাজার তাহলে পাঁচ হাজার যেখানে পরীক্ষার্থীর সংখ্যা তাদের প্রতিযোগিতাগুলো তুলনামূলকভাবে তাদের তুলনা অনেক কম আর যেখানে বারো হাজার পরীক্ষা পরীক্ষার্থী পরীক্ষা দিবে সেখানে প্রতিযোগিতাটা একটু বেশি হবে যার কারণে তার কাঠমাসটা একটু বেশি হবে তাহলে যেখানে আপনি দেখবেন যে পরীক্ষার্থীর সংখ্যা কম আছে সেখানে প্রতিযোগিতা কম তার মানে সেখানে কাঠমাসটা কম আর যেখানে প্রতিযোগিতা পরীক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে কাঠমাসটাও বেশি এবার আমরা পাঁচ নম্বর পয়েন্টের কথা বলবো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের যে সার্কুলার দেওয়া হয়েছে সেখানে পদসংখ্যার বলা হয়নি যে কতজন নেওয়া হবে যদি পদসংখ্যা বৃদ্ধি পায় অর্থাৎ বত্রিশ হাজার সামথিং কিছু নেওয়া হবে বলা হয়েছিল তো এখানে দেখা যাচ্ছে যে যদি পঁয়তাল্লিশ হাজার নেয় অথবা পঞ্চাশ হাজার নেয় তাহলে দেখা যাবে যে কাঠ নিচের দিকে চলে আসবে অর্থাৎ ফিফটি ফাইভ বা থেকে সিক্সটি এর মধ্যে মাসটা থাকার কথা আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে যে এই যে পাঁচটা পয়েন্টের কথা বললাম এই পাঁচটা পয়েন্টের ওপর নির্ভর করছে যে কাঠমাসটা কত হবে এবারের পরীক্ষার্থী অনেক যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক তাহলে কাঠমাসটা নিচের দিকে থাকবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে সিক্সটির নিচেই অর্থাৎ সিক্সটি সেভেন ফিফটি সেভেন থেকে সিক্সটি এর মধ্যেই কাঠমাস থাকবে সামগ্রিক সামগ্রিক বিবেচনায় যদি কেউ সিক্সটি ফাইভ বা সিক্সটি ফাইভ আপ করে দেয় তাহলে বুঝে যেতে বুঝতে হবে যে তিনি সেফ জন্য অবস্থান করছেন অর্থাৎ তার চাকরির হওয়ার সম্ভাবনা বেশি তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ